পেঁপের যে সকল পুষ্টি উপাদান থাকে। পেঁপের সংক্ষিপ্ত পরিচিতি। পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। পুষ্টিগুণ বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে। তাই পেঁপের আরেক নাম পাওয়ার ফ্রুট, কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা। সহজলভ্য এবং কম দামে পাওয়া যায় বলে এর জনপ্রিয়তাও অনেক। পেঁপে কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়। ফল, সবজি, তরকারি, সালাদ, হালুয়া, শরবত, সাবান ও প্রসাধনী সামগ্রীতে পেঁপে ব্যবহৃত হয়। গোস্ত ও ডালকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য পেঁপে ব্যবহৃত হয়। আসুন জেনে নিই পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে। পেঁপের পুষ্টিগুণ সমূহ। পেঁপে স্বাদে, বর্ণে, পুষ্টিতে ভরপুর ও অতুলনীয়। পেঁপেতে পেপসিন সদৃশ পেপাইন নামক এনজাইম থাকে, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। যকৃতের কার্যক্ষমতা বাড়াতে পেঁপের জুড়ি নেই। যারা বদহজমে ভোগেন তাদের জন্য পেঁপে মহৌষধ। পেঁপেতে আরও রয়েছে প্রচুর ভিটামিন সি। পেঁপে দৈনন্দিন চাহিদার 24% পূরণ করে। এছাড়া ফাইবার, চিনি, ভিটামিন, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ রয়েছে। চলুন জেনে নিই পেঁপের উপকারিতা সমূহ। ১০০ গ্রাম পেঁপেতে থাকা পুষ্টি উপাদান। খনিজ 0.5 মিলিগ্রাম, খাদ্য শক্তি 32 কিলোক্যালোরি, এনার্জি 33 কিলোক্যালোরি, শর্করা 6.5 গ্রাম, প্রোটিন 0.6 গ্রাম, ফ্যাট 0.1 গ্রাম, আঁশ 1.7 গ্রাম, ভিটামিন সি 61 মিলিগ্রাম, থায়ামিন 0.08 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 0.03 মিলিগ্রাম, ক্যালসিয়াম 29 মিলিগ্রাম, আয়রন 0.3 মিলিগ্রাম, পটাশিয়াম 182 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 10 মিলিগ্রাম, ফসফরাস 11 মিলিগ্রাম, সোডিয়াম 4 মিলিগ্রাম, জিঙ্ক 0.17 মিলিগ্রাম, কপার 0.24 মিলিগ্রাম, ভিটামিন সি 57 মিলিগ্রাম। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভোনয়েড, লুটেইন, ক্রিপ্টোক্যান্থিন আছে, যা শরীরের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন এ এবং কে আছে। পেঁপেতে পেপেইন নামের উপাদান আমাদের শরীরের আমিষকে ভেঙে হজম করে সহজেই এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে। পেঁপের খাওয়ার স্বাস্থ্য উপকারিতা। শিশুর ব্রেনের গঠন। পেঁপে ফলিয়েটের একটি ভালো উৎস। এই ফলিয়েটি মানুষের ভ্রূণের ব্রেন গঠনে বিশেষ ভূমিকা রাখে। গর্ভবতী প্রসূতি মা নিয়মিত পেঁপে খেলে শিশুর ব্রেনের গঠন উন্নত হবে। ভিটামিনের অন্যতম উৎস। পেঁপের মধ্যে ম্যাগনেশিয়াম, কপার, প্যান্থাটনিক এসিড, ভিটামিন বি কমপ্লেক্স, আলফা এবং বিটা ক্যারোটিন, জিয়ান্থান, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও লাইকোপেন আছে। তারুণ্য ধরে রাখতে পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্য ঝুঁকি কমায়, স্থূলতা হ্রাস করে এবং মৃত্যুর হার কমায়। দীর্ঘ জীবনের জন্য নিয়মিত পেঁপে খাওয়ার প্রয়োজন রয়েছে। হাঁপানি দূর করে। গবেষণায় দেখা গেছে শ্বাসকষ্টের জটিলতার জন্য অপুষ্টির সম্পর্ক রয়েছে। নিয়মিত পেঁপে খেলে হাঁপানি রোগের উপশম হয়। পেঁপের বিটা ক্যারোটিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ও বৃদ্ধি করে। ব্রোকলি, ফুটি, কুমড়া ও গাজরে পেঁপের মতো গুণাবলী রয়েছে। কোলন ক্যান্সার প্রতিরোধ করে। পেঁপে রয়েছে পর্যাপ্ত ফাইবার, যা উচ্চমাত্রায় কোষ্ঠকাঠিন্যকে তাড়ায়, পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে এবং কোলন ক্যান্সারের ক্যালসিয়াম নিঃসরণ কমিয়ে দেয়। হাড়ের স্বাস্থ্য। পেঁপের ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্সের প্রোটিনের পরিবর্তন হিসেবে কাজ করে। হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণ করে এবং প্রস্রাবে ক্যালসিয়াম নিঃসরণ কমিয়ে দেয়। ডায়াবেটিস। পেঁপেতে খুব কম চিনি থাকে, যে কারণে এটি ডায়াবেটিসের জন্য ভালো। আধা পাকা পেঁপে ফাইবার সমৃদ্ধ হওয়াতে এটি ডায়াবেটিসের জন্য খুবই ভালো। পেঁপে ভিটামিন এ একটি চমৎকার উৎস। 1094 IU 100 গ্রাম এবং ফ্লেভোনয়েডস যেমন ক্যারোটিন, লুটেইন, জিয়াস্থনিন এবং ক্রিপ্টোজ্যান্থনিন,
ভিটামিন এ, স্বাস্থ্যবান মিউকাস মেমব্রেন, চামড়া ও দৃষ্টিশক্তি ঠিক করে। ফুসফুস ও মুখের গহ্বরের ক্যান্সার রোধ করে। পেঁপেতে বি কমপ্লেক্স আছে, যেমন ফলি, পাইরিডক্সিন, ভিটামিন বি ৬, রিফেফোভিন ও থায়ামিন, যা মেটাবলিজমে সাহায্য করে। পেঁপের ফেস ২৫ গ্রাম, ১০০ গ্রাম ও ক্যালসিয়াম থাকে। ভিটামিন কে শরীরের হার্ট রেট ও প্রেশার নিয়ন্ত্রণ করে। এই বীজে ক্ষতের বিরুদ্ধে কাজ করা উপাদান রয়েছে। রিউম্যাটিক এবং আর্থ্রাইটিস রোগের জন্য পেঁপে খুব উপযোগী। পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট রিউম্যাটিক ও আর্থ্রাইটিস রোগ প্রতিহত করে, বয়স কমায়। ভিটামিন সি, ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাকা পেঁপের চামড়া সুরক্ষা ও বয়সকে ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত পেঁপে খেলে টাক মাথায় চুল গজায়। ভিটামিন এ চুল গজাতে সাহায্য করে। রক্তের শর্করা কমাতে পেঁপের ফুল পরিষ্কার করে ধুয়ে হালকা ভেজে খেলে শরীরে রক্তের গ্লুকোজ কমাতে কাজ করে। নিয়মিত খেলে বাড়তি ইনসুলিনের প্রয়োজন হয় না। পেঁপেতে পেঁপেইন নামক এনজাইম থাকায় অতিরিক্ত পেঁপে খেলে গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাতের আশঙ্কা দেখা দিতে পারে। ২. পেঁপে বেশি খেলে বদহজম বা পাতলা পায়খানা হওয়ার প্রবণতা থাকে।